অবশেষে প্রতীক্ষার অবসান, দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবার বর্ষা। জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, শুক্রবার অযোধ্যায় বৃষ্টিপাতের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব কিছু চললে এই ঘূর্ণাবর্ত পরিণত হবে গভীর নিম্নচাপে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস। গত সপ্তাহের উইকেন্ডে প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও দুর্যোগের সংকেত আপাতত নেই। গত সপ্তাহের উইকেন্ডের গরমে হাসপাস দক্ষিণবঙ্গ বাসিন্দারা। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আস, যদিও সেরকম কোথাও দুর্যোগের পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকালও বৃষ্টি পারে কলকাতা। শনিবার জেলায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। 30 থেকে 40 কিলোমিটার দমকা গতিতে কিছু কিছু জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়ায়, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু বেশি। আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পুরোপুরিভাবে প্রবেশ করবে মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ।